নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল যখন যেভাবে। যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে আপনাদের পটের বটগাছটিকে কেমনভাবে কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে বনসাই লুক দেবেন, সেই নিয়েই থাকছে আজকের বিষয়, আজকের ভিডিও। আমরা এই বটগাছটির সম্পূর্ণ পাতাকে কেটে ফেলব, তাহলেই বুঝতে পারব আমরা গাছটির কোন ব্রাঞ্চটিকে রাখব, কতটা রাখব, কতটা কেটে বাদ দেব, সেটি বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণ পাতাকে ঝরানোর পর আপনারা এই কাজটি করবেন, সম্পূর্ণ পাতা ঝরিয়ে ফেলবেন। আপনাকে পাতা, গাছের পাতা সম্পূর্ণভাবে বছরে চারবার ঝরাতে হবে, কারণ আমাদের বনসাই গাছের পাতাকে ছোট করতে হবে, আকারে ছোট হওয়া উচিত। গাছটি যেহেতু ছোট গাছ, আমরা ছোট এরিয়ার মধ্যে আমরা রাখছি, সেই জন্য গাছের পাতাকে ছোট করা উচিত। ইতিমধ্যে আমরা পট থেকে গাছটিকে আলগা করলাম এবং বেশ কিছু মাটি আমরা ঝরিয়ে ফেলব, কিছু মাটি রেখে আর বাকি অংশ ঝরিয়ে ফেলব। মোটা শিকড় থাকলে সেগুলিকে প্রুনিং করে দেব। যারা নতুন বনসাই করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেসব ফাইকাস প্রজাতির, ফাইকাস ফ্যামিলির গাছ আছে, সেসব গাছ দিয়ে আপনারা বনসাই করবেন। যেমন হচ্ছে বট, অশ্বত্থ, পাকুড়, এই সব ধরনের গাছ দিয়ে আপনারা বনসাই করতে পারেন। এই সব ধরনের গাছগুলি সহজেই বনসাই হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। যেসব তেঁতুল গাছ, কৃষ্ণচূড়া, এইসব ধরনের গাছগুলি দিয়ে আমরা প্রথমে কাজ শুরু করব না। এইসব ধরনের গাছগুলি প্রথমে শুরু করলে গাছগুলির কোনো, যে কোনো রকমভাবে ডিস্টার্ব হলে, কোনো যদি অসুবিধে হয়ে যায়, এসব গাছগুলি সহজেই মারা যায়। বেশ কিছু মাটি ঝরিয়ে দেওয়ার পর রুটগুলিকে কিছু কাটিং করে ফেলবো, ছোটো ছোটো যে সূক্ষ্ম সূক্ষ্ম রুট আছে সেসব রুটগুলিকে আমরা রেখে আর বাকি মোটা রুটগুলিকে কেটে ফেলবো। সূক্ষ্ম সূক্ষ্ম রুটগুলিই আমাদের এইসব গাছকে খাদ্য যোগায়। এইসব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম বনসাই গাছের রুট আপনাকে আনতে হবে। মোটা মোটা রুটগুলি খাদ্য গ্রহণ সংগ্রহ করতে পারে না। আমাদের বনসাই গাছের যেসব পট থাকে সেসব পটগুলি এরিয়া খুব ছোট হয় এবং ফ্ল্যাট হয়, সেই জন্য মোটা রুটগুলি রাখা উচিত নয়। সূক্ষ্ম সূক্ষ্ম রুট, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রুট আনতে হবে, সেই জন্য আপনাকে সময় সময়ে রুট প্রুনিং করতে হবে। এই কাটাই ছাঁটাই প্রুনিং করার পর আপনাকে অবশ্যই কাটা জায়গাগুলিকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে পেস্ট করে, এবং গোড়াতে জল করে দিয়ে দিবেন, ঢেলে দেবেন গাছের গোড়া, সহজেই গাছটি যাতে না ড্যামেজ হয়, সেই জন্য আপনাকে ফাঙ্গিসাইড অবশ্যই লাগাতে হবে। এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেল থেকে ছেড়ে যাবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে
শেয়ার করুন। এই চ্যানেলে নতুন নতুন ধরনের ভিডিও আসতে থাকবে, আর্টের বিষয়ে ভিডিও। আপনারা ফলো করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আপনাদের প্রিয় চ্যানেলটিকে সঙ্গে রাখুন। ইতিমধ্যে উপর দিকে যে যে অ্যাপেক্স অংশ করব, যে ডালটিকে ভেবেছি, সেটি ওয়্যারিং করে উপর দিকে আমরা বাঁকিয়ে দিলাম এবং ব্যাক ব্রাঞ্চটিকে ও ওয়্যারিং করে ফেলছি। এটি এলোমেলো দিকে বেঁকে আছে, সেই জন্য অ্যালুমিনিয়াম তার দিয়ে এটিকেও ব্যান্ড করছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গাছটিকে, গাছের যেসব ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্যান্ড করে ফেলব। এটি হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চটিকেও অ্যালুমিনিয়াম তার দিয়ে আমরা হালকা করে ব্যান্ড করে ফেলছি। এবং অপরদিকে যে ফার্স্ট ব্রাঞ্চটি রয়েছে, ওই ব্রাঞ্চটি অত্যাধিক মোটা মোটা হয়, সেই জন্য সেটাকে ব্যান্ড করব না। ওর যে ছোট যে ব্রাঞ্চটি রয়েছে সেটাকে ব্যান্ড করে ঠিকঠাক দিকে করে দেব। এবং এইসব কাটাই ছাটাই পটিং করার পর আমরা গাছটিকে ছায়াযুক্ত জায়গায় রাখব। ভিডিওটি এইখানে শেষ করছি। আর কথা না বাড়িয়ে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।